কিন্তু ফানি থিং ইজ আমাদের প্রথম দেখাতে আমি ওর সাথে অনেক কথা বলেছি এবং ও আমাকে একদমই পাত্তা দেয়নি। না পাত্তা দেয়নি এটা একটা ভুল কথা। সাবিলাকে তাহলে প্রশ্ন করি, দুজনের পরিচয়টা কিভাবে হয়েছিল? পরিচয় হয়েছিল হচ্ছে একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে। আচ্ছা, সো আমাদের অভিনেতা তসিফ মাহবুব, ও আমার থেকে বয়সে অনেক বড়, বা তারপরেও উই আর ভেরি গুড ফ্রেন্ডস। সো তসিফ আর নেহাল হচ্ছে ইউনিভার্সিটি ফ্রেন্ডস। সো সেভাবে করেই আসলে একদিন হঠাৎ করে তসিফ আমাকে বললো যে আমার কিছু ফ্রেন্ডরা আছে, তুই আসবি নাকি? আমি হ্যাঁ ঠিক আছে, আমি ফ্রি আছি। ঈদের সময় ছিল তো গেলাম, তারপরে স্যারের সাথে দেখা হলো। আচ্ছা, আর ও হচ্ছে খুবই, মানে আমি অনেক ইন্ট্রোভার্ট, সো আমার যেটা হয় যে মানে মানুষের সাথে একটু সময় লাগে মিশতে, এরপরে আমি অনেক ওপেন, অনেক বাবলি, অনেক ফ্রেন্ডলি। বাট ও হচ্ছে ফ্রম দ্য গেট গো অনেক কথা বলে, অনেক সোশ্যালাইজ করতে পারে। পর্দায় যেটা বলছে তার একদম অপোজিট, অপোজিট, একদম অপোজিট। কিন্তু ফানি থিং ইজ আমাদের প্রথম দেখাতে আমি ওর সাথে অনেক কথা বলেছি এবং ও আমাকে একদমই পাত্তা দেয়নি। কেন, তুমি অনেক কথা কেন বলেছিলে? আমি জানি না, আমার ওর ওকে দেখে বা ওর ভাব সাব দেখে ওকে খুব ইন্টারেস্টিং মনেও হয়েছিল। সো আমি এই জন্য ওর সাথে অনেক মানে অনেক কথা জিজ্ঞেস করছিলাম যে কি করে, কি কোথায় থাকে, অনেক কথা। বাট ও এক ওয়ার্ডে উত্তর দিয়ে থেমে যাচ্ছিল। না পাত্তা দেয়নি এটা একটা ভুল কথা। আমি হয়তো বা খুব স্টার স্ট্রাক ছিলাম ওকে দেখে, যে অবাক হয়েছিলাম যে হ্যাঁ ও মাই গড, সাবিলা নূর আমার সাথে কথা বলছে, এজন্য কথা বলতে পারছিলাম না। এটা একটা পুরোপুরি মিথ্যা কথা। কেমন লাগছিল যে এই মেয়েটা এত কথা বলছে আমার সম্পর্কে, এত ইন্টারেস্টিং? আমার মনে হচ্ছিল যে ও আমাকে একটা মানে খুব ইন্টারেস্টিং লাগছে, কেন কিছু বুঝতেছি না, মানে আমাকে এত এত কোয়েশ্চেন করতেছিল, আই ওয়াজ একটু মানে অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, একটু অবাক হয়ে গেছিলাম যে ওয়াই, কেন আমাকে এত কোয়েশ্চেন করতেছে। তো এরপরে দেখলাম যে না, ও খুব কিউরিয়াস আমার লাইফস্টাইল, ওয়ার্ক, কি করি না করি, কি খাই, এগুলো নিয়ে কোয়েশ্চেন করতেছে। তো আমি আই স্টে উইথ মাই অ্যানসার। ওকে, তারপর সেখানে আড্ডা সেটে হলো, কথাবার্তা হলো, আড্ডার পরে মানে অনেকদিন অত বেশি কথা হয়নি। এরপরে ওর কাজিন আর আমি তার সাথে কোচিং করতাম, আমাদের ফেসবুকে কমেন্টে ঝগড়া লেগেছিল আমার আর ওর। আমি কিছুক্ষণ ওয়েট করেছি দেখতে যে ও আমাকে রিকোয়েস্ট পাঠায় না। ঝগড়াটা কি নিয়েছিল এখন? মানে খুবই লেম কিছু একটা নিয়ে, মানে মানে ওর কাজিন একটা স্ট্যাটাস দিয়েছিল, সো আমি ওইটার এগেনস্টে ছিলাম, ও ওইটার ফরে ছিল, বা এই টাইপের কিছু একটা। সো আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম যে দেখি ও আমাকে রিকোয়েস্ট পাঠায় নাকি, দেখি পাঠায় না, মানে পাঠাচ্ছিল না। পরে আমি নিজে থেকেই রিকোয়েস্ট পাঠালাম।